নমস্কার দা জব হান্টারে আপনাদের স্বাগত রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে রাজপথে নামতেই পুলিশি বাধার মুখে পড়েন বাংলার শিক্ষাবন্ধুদের একাংশ যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধিসহ একগুচ্ছ দাবিতে করুণাময়ী বাস থেকে মিছিল করে বিকাশ ভবন ঘেরাও অভিযানে নামেন শিক্ষাবন্ধুদের একাংশ অভিযোগ মিছিল এগোতেই বাধা বিশাল পুলিশ বাহিনী ছড়া হয় জল কামান পুলিশ শিক্ষাবন্ধুদের টেনে হিঁজড়ে রাজপথ ফাঁকা করে দেয় করা হয় লাঠিচার্জ পাঁচ কলা করে শিক্ষাবন্ধুদের জেলে ভরল পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশই বাধা পেয়ে বিকাশ ভবন পর্যন্ত পৌঁছাতেই পারেননি তারা দর্শকদের অনুরোধ গুরুত্বপূর্ণ খবরের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেব ভিডিওটি শিক্ষাবন্ধু সংগঠনের অন্যতম কনভেনার নন্দদুলাল দাস জানিয়েছেন রাজ্যের সমস্ত শিক্ষাবন্ধুদের নিয়ে তারা পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চের ব্যানারে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন কিন্তু বিশাল পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ রাজপথে বিক্ষোভ দেখানো শিক্ষাবন্ধুদের ওপর পুলিশি তাণ্ডবের প্রতিবাদও করেন তিনি অভিযোগ সর্বশিক্ষা মিশনের সমস্ত কর্মচারীদের বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতার নিরিখে নির্ধারিত হয়েছে বঞ্চিত একমাত্র শিক্ষাবন্ধু সমাজ তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকে পদদলিত করা হয়েছে পরিসংখ্যান তুলে ধরে নন্দবাবু জানিয়েছেন সর্বশিক্ষা মিশনের একজন গ্রুপ ডি কর্মী যিনি অষ্টম শ্রেণী পাশ হয়েও বেতন পান পনেরো হাজার টাকা একজন গ্রুপ সি কর্মী উচ্চ মাধ্যমিক পাশ করে বেতন পান উনিশ হাজার টাকা আবার মিশনের একজন গ্র্যাজুয়েট কর্মী বেতন পান পঁচিশ হাজার টাকা একজন পোস্ট গ্র্যাজুয়েট কর্মী বেতন পান তিরিশ হাজার টাকা অথচ শিক্ষিত একজন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষাবন্ধু কর্মী হাতে পান মাত্র সাত হাজার টাকার সামান্য কিছু বেশি যদিও অন্য রাজ্যে তা ষাট হাজার টাকার বেশি তিনি আরও জানান বঞ্চনার এখানেই শেষ নয় সর্বশিক্ষা মিশনের অন্যান্য কর্মচারী যারা কম টাকা বেতন পেতেন তাদের টাকা বাড়িয়ে রাজ্য সরকার একটা জায়গায় আনার চেষ্টা করেছেন যদিও তা নগণ্য কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার শিক্ষা বন্ধুদের ক্ষেত্রে পার্সেন্টেজ নিয়ে এসে তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে সর্বশিক্ষা মিশনের সমস্ত কর্মচারী বর্ধিত বেতন এক বছরের এরিয়ার হিসাবে পেয়েছেন অর্থাৎ অন্যান্যদের ক্ষেত্রে বর্ধিত বেতন এক বছর আগে থেকে লাগু হয়েছে কিন্তু শিক্ষাবন্ধুদের ক্ষেত্রে তা হয়নি বলে অভিযোগ তাদেরকে এরিয়ার থেকে বঞ্চিত করা হয়েছে পার্শ্ব শিক্ষক প্রাথমিক পার্শ্ব শিক্ষক উচ্চ প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা আলাদা বেতন কাঠামোও আলাদা কিন্তু শিক্ষাবন্ধু প্রাথমিক ও শিক্ষাবন্ধু উচ্চ প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা আলাদা হলেও বেতন কাঠামো একই অর্থাৎ শিক্ষাবন্ধুদের ক্ষেত্রে একজন পোস্ট গ্র্যাজুয়েট ও একজন গ্র্যাজুয়েট কর্মীকে একই বেতন দেয়া হচ্ছে নন্দদুলাল দাস বলেন ভারতবর্ষের কথা বাদ দিন পৃথিবীর কথাও এমন হয় না এই ব্যবস্থাকে একমাত্র তুগলকি ব্যবস্থার সঙ্গে তুলনা করা চলে তাই আমরা করেঙ্গে ইয়া মরেঙ্গে আন্দোলনে সামিল হয়েছি পুলিশ বাধা দিলেও এই আন্দোলন আমাদের জারি থাকবে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এরকমই খবরের আপডেটের তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতর